শেখ হাসিনাকে সেই কাগজ পড়ে ঠিক করতে হয় না যে কোথায় ত্রাণ কার্য করতে হবে, কোথায় কখন করতে হবে বা কিভাবে করতে হবে। এটা বঙ্গবন্ধুর শিক্ষা, এটা আওয়ামী লীগের সহজাত একটা প্রবণতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে নিজের দস্তখত দিয়ে চিঠি লিখেছে বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য। যেই রাজনৈতিক দল নিজে স্বাক্ষর করে, রাজনৈতিক দলের মহাসচিব স্বাক্ষর করে বিদেশিদের কাছে চিঠি লিখে যে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার থাকে না। সাহায্য মানুষের জন্য আসে, সাহায্য সরকারের জন্য আসে না, সাহায্য আসে এই দেশের জনগণের জন্য। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। আমাদের নেত্রী সব হারিয়ে বাংলাদেশের সমস্ত মানুষকে আপন করে নিয়ে মানুষের জন্য রাজনীতি করেন। সমস্ত প্রতিকূলতার মধ্যেও জনগণের পাশে থাকব আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী।